2012 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের শিশু বিকাশ ও নারী উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে নতুন করে ECCE প্রোগ্রামটি চালু হয় ইউনিসেফের কারিগরি সহায়তায়। ICDS কেন্দ্রগুলিকে শিশুর সর্বাঙ্গীন বিকাশের আঙিনা হিসেবে ব্যবহার করে প্রাক প্রাথমিক শিক্ষার স্তরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের এই কর্মসূচি এক অনন্য প্রয়াস। এই কর্মসূচি ICDS এর আন্ডারে জাতীয় ECCE এবং রাইট টু এডুকেশন অ্যাক্টের রূপরেখার আধারে তৈরি। আজকের শিশু ভবিষ্যতের নাগরিক, তাই শিশু শিক্ষার ক্ষেত্রে এটি একটি অতি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিশু আলয়ের বৈশিষ্ট্য, ক্লাসরুমের জন্য এবং শিশুদের খেলাধুলার জন্য প্রতিটি শিশু আলয়ে পর্যাপ্ত পরিসর থাকতে হবে। প্রতিটি শিশু আলয়ে ক্লাসরুমে 4টি করে কর্নার থাকবে, একটি আঁকার কোণ, একটি বই পড়ার কোণ, একটি ব্লকের কোণ ও একটি পুতুল খেলার কোণ। AWW দিনে অন্তত 4 ঘন্টা করে শিশু আলয় বা ECCE কেন্দ্রে শিক্ষাদানের জন্য থাকতে হবে। ব্লকের কোণে থাকবে বিভিন্ন রকম জ্যামিতিক আকৃতি, যেমন ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ। আমরা বড়রা এগুলির নাম জানি, কিন্তু শিশুরা এই ব্লকের কোণের বিভিন্ন জিনিস থেকে ধারণা লাভ করবে, এবং যেহেতু বিভিন্ন রঙের থাকে সেখান থেকে রঙের ধারণা হবে এবং পাজল জোড়া লাগানোর সময় মস্তিষ্কের বিকাশ ঘটবে। পুতুল খেলার কোণে থাকবে পুতুল, ডাক্তারি সেট, রান্নাবাটি, দাঁড়িপাল্লা ইত্যাদি বিভিন্ন রকম খেলনা, যা থেকে শিশুদের ওই সম্পর্কে ধারণা গঠন হবে। আকার কোণে থাকবে নানা আকার সরঞ্জাম, যেহেতু মুক্ত খেলা সেহেতু সেখানে তাদের খুশি মতো তারা আঁকতে পারবে এবং এখানে তাদের শৈল্পিক চেতনার বিকাশ ঘটবে। পড়ার কোণে থাকবে গল্পের বই, ছড়ার বই, বিভিন্ন রকম ছবির বই ইত্যাদি। সমস্ত কোণগুলি শিশুদের বিকাশের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ, যেমন পড়ার কোণ। পড়ার কোণ থেকে গল্পের মাধ্যমে শিশুর ভাবের বিকাশ হয়, যেমন যে দুষ্ট লোকের পরাজয় ভালো লোকের জয় হবে, এরকম পজিটিভ শিক্ষার সাথে সাথে শিশুকে নীতিশিক্ষাও দেওয়া হয়। 3 থেকে 6 বছরের শিশুদের বিজ্ঞানসম্মতভাবে জয়ফুল লার্নিং বা খেলার ছলে পড়ার মাধ্যমে শিক্ষাদান করতে হবে। ভাবমূল ভিত্তিক পড়াশুনো হয়। প্রতি মাসে একটি ভাবমূল নির্বাচন করা হয়, যেমন আমি ও আমার পরিবার, গাছপালা, পশু পাখি, যানবাহন ইত্যাদি। সারা মাস ওই ভাবমূলের উপরে শিশুদেরকে 5টি সার্কেলে ভাগ করে পড়ানো হয়। শিশুর জন্মের পর থেকে তার দৈহিক ও মানসিক বিকাশ ক্রমান্বয়ে ঘটতে থাকে। বিজ্ঞানীরা শিশুর বিকাশকে 5টি মূল ক্ষেত্রে ভাগ করার চেষ্টা করেছেন। 1. শারীরিক বিকাশ, 2. সামাজিক ও আবেগজনিত বিকাশ, 3. বৌদ্ধিক চেতনার বিকাশ, 4. ভাষার বিকাশ, 5. নান্দনিক চেতনার বিকাশ। শিশুর এই সমস্ত বিকাশ যাতে সঠিকভাবে হয় সেগুলি লক্ষ্য রেখেই জয়ফুল লার্নিংকে কেন্দ্র করে ক্রিয়াভিত্তিক, ভাবমূল ভিত্তিক ও বয়সোপযোগী শিক্ষা প্রদান করা হয়, কিন্তু সেটা খেলার ছলে। 1. সার্কেল, গুড মর্নিং সার্কেল, যেখানে অভ্যর্থনা প্রার্থনা দিয়ে শুরু হয়। আজ আমরা ছোট আছি, একদিন বড় হব, বাড়ি গৌরব, দেশ ও জাতির, জগৎ শীর্ষে রব। আজ আমরা ছোট আছি, একদিন বড় হব। 2. সার্কেল, স্বাধীন খেলা ও পরিচালিত খেলা, 40 মিনিট ও 40 মিনিট সময় থাকে। শিশুরা বয়স অনুযায়ী ভাগ হয়ে যাবে, কর্মীর সাহায্যে উপকরণ নিয়ে খেলা করবে ও পছন্দ মতো কর্নার বেছে নিয়ে খেলবে। 3. কেন্দ্রের বাইরের ও ভিতরের খেলা, 30 মিনিট সময় থাকে। এক্ষেত্রে শিশুদের ক্ষুদ্র পেশির বিকাশ ও বৃহৎ পেশির বিকাশের জন্য নানা রকম অ্যাক্টিভিটি করানো হয়ে থাকে। পরবর্তী থাকে স্পট ফিডিং, যেখানে শিশুরা কেন্দ্রে পরিপূরক আহার গ্রহণ করে, এবং তারপরেই গুডবাই সার্কেল। গুডবাই সার্কেলে সময় থাকে 40 মিনিট, পুনরায় ভাবমূল নিয়ে গল্প শোনা ও বলা, বই পড়া, ছড়া, বই পাঠ ইত্যাদি নিয়ে কাজ হয়। এবং সবশেষ যে সার্কেলটি থাকে সেটি হচ্ছে বিদ্যালয় প্রস্তুতির কাজ,
শিশুদের বিদ্যালয় প্রস্তুতির জন্য প্রাক পঠন ও লিখনের কাজ। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াতে শিশুদের ভাষার বিকাশ, শারীরিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, নান্দনিক চেতনার বিকাশ, সামাজিক ও আবেগজনিত বিকাশের কার্যগুলি, এই সকল বিকাশগুলি সম্পন্ন হওয়ায় লক্ষ্য কেন্দ্রের সাজসজ্জা। কেন্দ্রটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, শিশুদের জুতো রাখার জায়গা নির্দেশ করা থাকবে, ব্যাগ ও জলের বোতল রাখার জায়গা নির্দেশ করা থাকবে, দেওয়ালে নিয়ম মানি পোস্টার টানানো থাকবে, ক্যালেন্ডার টানানো থাকবে যেখানে শিশুরা প্রত্যেক দিন এসে তারিখ এবং মাসের নাম পরিবর্তন করবে। শিশুদের প্রত্যেকেরই নামের ফোল্ডার থাকবে যেখানে শিশুরা তাদের নিজের আঁকা ছবি, ওয়ার্কশিট, বিভিন্ন মডেল ইত্যাদি সেই ফোল্ডারে তারা রেখে দেবে, যেটি মাসের শেষে ECCE ডেতে অভিভাবকদেরকে প্রদর্শন করা হবে। এছাড়া শিশুরা যে সমস্ত হাতের কাজ করবে সেগুলি তাদের আমাদের হাতের কাজের দেওয়াল এই জায়গাতে সংরক্ষণ করে রাখা হবে। ব্ল্যাকবোর্ড শিশুদের চোখের সামনে হাতের নাগালের মধ্যে রাখতে হবে। উপকরণ যা কিছু শিশুরা ব্যবহার করবে দেওয়ালে টানানো থাকবে, সেগুলি হবে শিশুদের আই লেভেলে। প্রতি মাসে প্রথম সোমবার ECCE ডে পালন করা হবে এবং সারা মাস শিশু যা কিছু শিখেছে সেগুলি অভিভাবকদের সামনে প্রদর্শন করা হয়। শিশুরা ছড়া, নাটক, অভিনয় ইত্যাদি অ্যাক্টিভিটি প্রদর্শন করে। প্রতি বছর 27 নভেম্বর শিশু আলয় দিবস পালিত হয়। শিশু আলয় পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের একটি উদ্যোগ, কারিগরি সহায়তায় ইউনিসেফ।